সাজানো নির্বাচনে যাবে না নূরের নতুন দল। মঙ্গলবার সকালে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় পল্টনের প্রীতম জামান টাওয়ারের নিজস্ব কার্যালয়ে। তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঘোষণা অনুষ্ঠান করতে চাইলেও অনুমতি পায়নি। দলটির আনুষ্ঠানিকতার ঘোষণার পর তারা একটি শোভাযাত্রাও করে। দলটির স্লোগান হলো জনতার অধিকার আমাদের অঙ্গীকার। দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া আওয়ামী লীগের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে। এর আগে তিনি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম করতেন। গণফোরাম ছেড়ে নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার কারণ সঙ্গে তিনি বলেন, গণফোরামের সাথে আমার তেমন কোনো মিল ছিল না। আমি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বকে সম্মান করতাম, কিন্তু যারা গণফোরাম ছিলেন গণমুখী আন্দোলনের পক্ষে তাদের কাজ করার কোনো ইচ্ছা ছিল না। এটি লিভিং রুম অফিসের মধ্যে যে আন্দোলন তারা সেরকম ছিল। নূরের সাথে মিল হলো তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, আমিও তাই চাই, সেই কারণেই তার দলে যুক্ত হয়েছি। আমাদের দলের লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের এই সাজানো নির্বাচনে আমরা যাব না, অন্য দলের সঙ্গে মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। একই সঙ্গে আমরা দলের সাংগঠনিক কাঠামো আরো শক্ত করে হাতে কাজে লাগাবো। আমাদের দলের লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের এই সাজানো নির্বাচনে আমরা যাব না, অন্য দলের সঙ্গে মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। একই সঙ্গে আমরা দলের সাংগঠনিক কাঠামো আরো শক্ত করার কাজে হাত দিব। নুরুল হক নূর জানান, আরো অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের সঙ্গে যুক্ত হবেন, তারা আনুষ্ঠানিক ভাবেই যোগ দেবেন, এজন্য তারা একটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করবেন। তিনি বলেন, আমাদের দলের মূলনীতি হলো গণতন্ত্র, ন্যায় বিচার এবং জাতীয় স্বার্থ। লক্ষ্য উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। যেসব রাজনৈতিক দল দেশের সংবিধান আইন মেনে রাজনীতি করবে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। জনগণের স্বার্থে যখন যে দলকে প্রয়োজন হবে তখন সেই দলের সঙ্গে আমরা ঐক্য বা জোট করব। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে, এটা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন গণ আন্দোলন। দরকার অরাজনৈতিক নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার, এটা দিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব। সরকার যদি রাজি হয় তাহলে তো ভালো, রাজি না হলে আমরা আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারকে বাধ্য করব। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা নির্বাচনে অংশ নেব। রেজা কিবরিয়া দলের আহ্বায়ক করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাকে তরুণ নেতৃত্ব হিসেবে পছন্দ করে, তিনি সুশিক্ষিত, IMF এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন, তিনি আমাদের সঙ্গে থাকায় দেশে এবং দেশের বাইরে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে।